বাবুরা কি সব শহর থেকে এসেছেন? আপনারা কি কোম্পানির লোক, টাকা দিতে এসেছেন? না দাদা, আমরা কোনো কোম্পানি থেকে আসিনি। বলছি, বাচ্চাটা খাবারের জন্য কাজ ছিল, ওর বাবা কোনো কাজ টাজ করে না। আমাদের গ্রামে তো কারোর কোনো জমি নেই বাবু, সবাই গেছে ওই পাশের গ্রামে জোন খাটতে। সারাদিন কাজ করবে, তারপরে টাকা পাবে, বাড়ি ফিরবে, চাল ডাল আনবে, তবে তো দুটো রান্নার জন্য পেট চলবে বাবু। তাহলে আপনাদের দিন কাটে কি করে? দিন কি কখনো থেমে থাকে গো মা? সে তো তার মতো চলেই যায়, কখনো খাই কখনো খাই না। ফাইট ঈশান, ফাইট। ও অনন্ত দাদা গো, শোনো না, আমরা তোমার সব টাকা শোধ করে দেব, আমায় একটু সময় দাও, বিশ্বাস করো তোমার সব টাকা জোগাড় হয়ে গেছে। কলকাতা থেকে এখনই আমার ভাই দাদারা এলো বলে। তাই নাকি রে? নতুন নাটক লিখিস তুই? বুঝি ওই এক নাটক চালিয়ে যাচ্ছিস তোরা। হ্যাঁ, আমাকে কি পেয়েছিস কি রে? ওই মাধব, আমাকে কি পেয়েছিস কি? আমাকে মাথা মোটা নেলা খাবলা পেয়েছিস নাকি রে? ওই মাধব, অনন্ত দাদা, ওই কি কি চল, হ্যাঁ নে চিপ শব্দ দে, কি 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 দে, টিপ শব্দ দিবি এখন এখানে। না না না, আমি দেব না, দেব না অনন্ত দাদা, আমার বাস্তু জমির অনেক দাম, আমি দেব না। তোর বাস্তু জমির খুব দাম না অনন্ত দাদা? তোকে মারব, তোকে মেরে তোর বাস্তু জমিতে পুঁতে দেব। লাজ্জা। আপনি বড্ড বেশি হাত চালান জানেন তো, আরে মুখ থাকতে হাতে কেন, ছাড়ুন। এই ভাতের থালা কে ফেলেছে? আপনি কে বলুন তো? হ্যাঁ, বারবার কাজের মধ্যে বল দিচ্ছেন আপনি, দেখুন মাথা গরম করাবেন না, বলে দেবেন একদম মাথা গরম করাবেন। মা বাবা মা, আপনি আপনি সবাইকে ধরে মারবেন, আর আমরা কিছু বলবো না? কাকে কাকে মেরেছি? কাকে? সমাজসেবা বুঝেন, সমাজসেবা, আমি সমাজসেবা করছিলাম। আরে মুসাই, এই গ্রামের লোকগুলো কি জানেন তো, পান্তা ভাত খায়, সেই জায়গায় আমি ওদেরকে গরম গরম মুরগির ঝোলের টাকা দিচ্ছি আর নম্বর নিচ্ছে না, কি বলবেন বলুন। ও ভাই দাদা, ভাই দাদা তুমি এসে গেছো, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওই আনন্দ দাদা, ওই আনন্দ দাদা জোর করে আমাদের বাস্তু জমি কেড়ে নিচ্ছে ভাই দাদা। আপনি টাকা এনেছেন মানে বলবেন তো, খাওয়া খাওয়া আপনার কয়েকটা বাজে কথা বলে ফেললাম। হ্যাঁ এনেছি, কিন্তু একটাই কথা। আবার কি কথা? মুরগি আপনি